হ্যালো বন্ধুরা, মাধুস্মি টাইমে আরও একটা নতুন ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, আজকে আমার মানে প্ল্যান হচ্ছে, প্ল্যান কিছুই ছিল না, একটাই যে আমার ছেলে তো জানেনি, ও ইউনিভার্সিটিতে পড়ছে তো দূরে থাকে একটু, তো লাস্ট দু সপ্তাহ আসতে পারিনি, ওর একটু একটা হ্যাকাথনের এতে অস্ট্রিয়া গেছিলো, যার জন্য ও দু সপ্তাহ আসেনি, তো সেই জন্য ওর আজকে আসার কথা মানে ছিল আর কি, সেই জন্যে ভাবছিলাম যে একটু ভালো করে রান্না টান্না করবো আর কি। তো সে ছেলে আজকে সকালবেলা 8টার সময় এসেছে, সারপ্রাইজ দিয়েছে। আমি জানতাম আসবে, আমরা তো মানে আমরা জানতাম একটু বেলার দিকে আসবে, তো সকাল সকাল যে এরকম চলে আসবে ভাবতেই পারিনি, তো বললো ঘুমিয়ে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি করে চলেই এলাম, তো সকাল 8টার সময় এসে গেছে বাড়িতে। তো বললাম বাহ, ভালোই করেছে, তো ভালোই সারপ্রাইজ অ্যাকচুয়ালি। তো সেই জন্য আজকে আমি ভেবেছিলাম আজ ও মাটনটা ভালোবাসে তো মাটন বানাবো। আর তার সাথে যেটা হয়েছে, লাস্ট উইকে আমার এক বন্ধু এসেছিলো, তো আমি তাদের জন্য মানে মাছের কচুরি বানিয়েছিলাম, তো ওর ওটা খুব পছন্দের আর কি, তো সেই জন্য মাছের পুরটা একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম যে ও এলে তাহলে ওকেও একটুখানি করে খাওয়াবো, কারণ ও তো ছিল না লাস্ট উইকেন্ডে, তো সেই জন্য ওর খাওয়া হয়নি। তো সেই কারণে আজকে লাঞ্চের আমাদের মেনু হচ্ছে মাছের কচুরি আর মাটন কষা। তো মাটন কষাটা বানাবো, সেই জন্য এখন পেঁয়াজ টিয়াজগুলো কাটছি আর তার সাথে আলু কাটছি, তো মাটনে একটু আলুটু না দিলে চলে না না সেই কারণে, তো সেই জন্য। আর একটা হচ্ছে, আজকে আমি চিন্তা করেছি মাটন কষাটা বানাবো, যেটা আমি আপনাদেরকে লাস্ট আই থিঙ্ক দুটো ব্লগ আগে আমি একটা দেখেছিলাম যে হফনড়ে গিয়ে একটা বাটন মানে কিনেছিলাম আর কি, তো সেইটাতে বানাবো, কুকারে আজকে বানাবো না। তো আমি জেনারেলি মাটন কুকারে বানিয়ে থাকি, তো তার জন্য কি হয় মানে ঠিক আছে, মানে এখন বুঝে গেছি এখানকার কুকারগুলো কিভাবে ইউজ হয়। আগে আমার ইন্ডিয়ান যে কুকারটা ছিল ওটাতে কোনো অসুবিধা হতো না, সিটি হতো তো এতগুলো সিটি পরে আমরা যেরকমভাবে মানে করে থাকি আর কি, কিন্তু এখানকার কুকারে বলেছি না যে সিটি হয় না, যার জন্য বুঝতাম না প্রথম প্রথম, একটু অসুবিধা হচ্ছিলো, এখন শিখে গেছি। তো আজকে সেই জন্য কুকারে বানাবো না, আজকে আমি হফনরের থেকে যেটা কিনেছিলাম ওইটাতে বানাবো। তো চলুন তাহলে লেগে পড়ি কাজেতে আজকে মাটন বানাবার জন্য। আর এই মাছের কচুরি আর মাটনের যে ব্যাপারটা, এটা কিন্তু আমার বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, মানে শুধু যে আমার বড় ছেলে তা নয়, আমার ছোটও খুব ভালোবাসে, আর শোরেন তো আছেই, এই সব খাওয়াতে একদম ওস্তাদ, ওতে তো কোনো অসুবিধা তার হয় না। অ্যাসিডিটির চক্করে আমরা রাত্রিরে এটা খাবো না, তো সেই কারণে ভাবলাম সকালবেলায় এটা বানিয়ে নিই, কারণ আমাদের বয়স বাড়ছে সব, তার জন্য রাত্রিরে তো একটু হালকা ফুলকা খাওয়া এসবগুলো অতটা চলে না আর কি, এক একদিন কখনো সখনো হলো অ্যান্টাসিড খেয়ে আর কি চললো, বাট ওই কারণেই চিন্তা করলাম সকালবেলা বানাই, তাহলে ভালোভাবে সবাই খেতে পারবে আর কি। তো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি এ থেকে কিনেছিলাম হফনট থেকে, তো 2 উইকস হয়ে গেছে আমি ইউজ করে উঠতে পারিনি, তো আজকে ফার্স্ট টাইম ইউজ করছি, দেখা যাক কীরকম কাজ হয় এটা। তো আমি কখনো এরকম ধরনের বাটন আর কি ইউজ করিনি, ফার্স্ট টাইম করছি, তো ওরা বলেছে যে টেম্পারেচারটা মানে পেপারটা যেটা থাকে না এর ভেতরে যে একটা, তো সেখানে লেখা ছিল যে টেম্পারেচারটা খুব কন্ট্রোল করতে হয়, কারণ এটা যদি একবার হিট হয়ে যায় বেশ অনেকক্ষণ লম্বা হিট থাকে আর কি, আর তারপরে হাত দিয়ে ধরা যায় না একটা কিছু কাপড় বাকি, কারণ হ্যান্ডেলগুলো নাকি গরম হয়ে যায়, এইসব ব্যাপার স্যাপার আছে আর কি, তো আমার কোনো আইডিয়া নেই। তো দেখা যাক আজকের মাটন এটাতে কেমন হয়। আর এখানে দেখাই আপনাদেরকে, এখানে আমি মাছের পুরটা মানে কচুরির যে পুরটা ওটা বানিয়ে রেখেছিলাম আগে থাকতে, আর ময়দাটাও মেখে রেখেছি একটু বেশি পরিমাণে, যে পুরটা তো শেষ করতে হবে তাই জন্য আজ বা কালকে দুবার হয়ে যাবে আর কি, একটু ওকে খাইয়ে দিই, আবার তো সানডেতেও বেরিয়ে যাবে। তো যাই হোক, চলুন তাহলে মাটনটা আগে বানিয়ে ফেলি।
ওদিকে তো মটন কষা চলছে, এদিকে ভাবলাম মশলাগুলো না একটু মানে শেষ হয়ে এসছে, তো আমি তো এখানে গুঁড়ো মশলা তো কিনি না, গোটা জিরের প্যাকেট, গোটা ধনের প্যাকেট এরকম নিই। আর এই মেশিনটা যেটা আছে এটাতে খুব ভালো মানে গুঁড়ো করা যায় আর কি শুকনো মশলাগুলো, তো আমি ওইভাবে করে নিই। তো জিরে ধনে গরম মশলা এগুলোকে আমি নিয়ে এসে এমনি গোটা নিয়ে এসে সেগুলোকে এরকম করে গুঁড়ো করে আমি ডাব্বা করে রাখি। তো এটাতে বলে ভালো হয়, কারণ গুঁড়ো মশলার টেস্ট এখানে একদম ভালো নয় অ্যাকচুয়ালি, তো ওই জন্য। আর সবচেয়ে ভালো হয় আমি তো এটা জাস্ট নিয়ে গুঁড়ো করে নিই, আর যদি এটাকে একটু শুকনো তাওয়াতে গুঁড়ো মানে নাড়িয়ে নিয়ে তারপরে গুঁড়ো করা যায় তাহলে বলে আরও ভালো মানে গন্ধটা হয়। তো অত আর সবসময় হয়ে ওঠে না, যখন হয় তখন করি, আর না হলে এরকমই গুঁড়ো করে আমি রেখে। মশলাগুলো সব গুঁড়ো করে ঢালা হয়ে গেল, এদিকে মাটনটাও বেশ ভালোই তেল বেরিয়েছে দেখছি, তো রংটাও দারুণ এসছে। মাটনটা মোটামুটি কষা তো হয়েই গেছে, এবার ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। কিন্তু প্রবলেম হচ্ছে সৌরেন এখন মিটিং থেকে বেরিয়ে বলল যে লাঞ্চ টাইমটাতে বলছে সেরকম লাঞ্চ টাইমের পরে অতটা মিটিং নেই, মানে মাঝে দু ঘন্টা ওর গ্যাপ আছে, তো বলছে চলো ওরা বঞ্চ আজকে ভালো পিজা খাইয়ে আনি। তো এলাঙ্গানে একটা পেপে পিজা বলে তোমার একটা পিজার দোকান আছে আর কি, দারুণ পিজা নাকি। তো ওদের অফিস থেকে গেছিলো লাঞ্চে, তো সেটা ওর খুব ভালো লেগেছিলো। আর এদিকে তো মিলো তো আমাদের পিজা পাগল যাকে বলে, আর ফ্রাইডে আজকে, তো ফ্রাইডে তো ওর পিজা ডে, তো জেনারেলি আমি রাত্রিরে পিজা বানিয়ে থাকি ফ্রাইডে ফ্রাইডে, তো কিন্তু আজকে যেহেতু এইসব হচ্ছে সেই জন্য আমি আর আজকে পিজাটা বানাবো না, ভেবেছিলাম যে এতটা হেভি ঠিক হবে না। তো এখন তো তিনি বলছেন চলো তাহলে পিজা খাইয়ে আনি। তো মিলো স্কুল থেকে এসে গেলে ওকে নিয়ে, এদিকে বুকাও এসে গেছে, তো নিয়ে পিজা খেতে যাওয়ার প্ল্যান হলো। তাহলে আজকে সকালে আর আমার এই লাঞ্চ খাওয়া হলো না, সেই রাত্রিরেই চলে গেল, এটা রাত্রিরেই খেতে হবে আর কি ওদেরকে। তো চলুন তাহলে যাই এলাঙ্গান এখন, গিয়ে পিজা খাইয়ে আনি ছেলেদের, প্লাস আমরাও অবশ্যই। দেখুন কীরকম ওয়েদার এখন এখানে, পুরো একদম সারাক্ষণ এরকম ওয়েদার, মানে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত মানে এই বৃষ্টি, কখনো সখনো মেঘলা, এরকম মানে খুব ডিপ্রেসিং ওয়েদার এই সময়টা থাকে এখানে। মানে সূর্যের তো মুখ দেখাই যায় না, কখনো সখনো যদি সূর্য দেখা যায় মানে বিশাল ব্যাপার আর কি, যে হ্যাঁ আজ সূর্য উঠেছে আর কি। তো এইরকম ওয়েদারে সত্যি বাড়িতে বসে থাকতেও খুব মানে ভালো লাগে না, একটু বরঞ্চ বাইরে বেরোলে ভালোই লাগে। এই এখন আমরা ঢুকছি সৌরেনের অফিস অ্যাকচুয়ালি, এটা তো এখানে পার্কিং করছি কারণ এরপরে মিটিংগুলো আছে, যেটা সেটা সৌরেন বললো তোমরা একটু এখানে ঘুরো, তো আমি মিটিংগুলো করে নেবো তাহলে অফিস থেকে। তো সেই জন্য এখনও অফিসে পার্ক করছে আর কি গাড়ি পার্ক করে, আর কি হচ্ছে রেস্টুরেন্টটা যেটা সেটা একদম অফিসের অপোজিটে, তো ওই জন্য ভালোই হয়েছে ও কাজটাও করে নেবে এখানে, আবার সেই বাড়ি অবধি যেতে যেতে দেরি হয়ে যেতে পারে, তো সেই কারণে। মিলোর ফেভারিট পিজা আজকে আমরা পেপে পিজাতে খাবো। না না ফেভারিট পিজা তো তোর ফেভারিট না, সেটাই বলছি। এই যে পেপে পিজা, দারুণ পিজা নাকি এখানে। সৌরেনরা অফিস থেকে অ্যাকচুয়ালি লাঞ্চে এসছিলো, তো তখনই ও বলেছিলো একদিন নিয়ে যাবো, কারণ মিলো খুব ভালোবাসে পিজা। সেই চলুন তাহলে আপনাদেরকেও দেখাই। পুরো খোলা মানে খালি একদম। আচ্ছা প্রসূত আর মিলোরটা কি আমার
ক্রাস্টটা বিরাট বড় ক্রাস্ট, দারুণ এটা লাগে। কি গো কিরকম, তুমি তো খেয়েছিলে তাও এটা ভালো একদম স্ট্রংলি রেকমেন্ড। সব থেকে ভালো হচ্ছে যে এত সফট আর মানে ফ্রেশ জিনিস দিয়ে ভালো। হ্যাঁ পোকা খুবই ভালো। আর আসল যে পিজা ম্যান আমাদের, কেমন লেগেছে বাবা? খুবই ভালো না, সফট প্রচন্ড ব্যাপক। চলুন আমিও তাহলে স্টার্ট করি এবার। এইটা না, এটা কোনো ট্র্যাডিশনাল কোনো দারুণ টেস্ট ছিল বা, তাই না? ব্যাপক ছিল, ছেলেরা খুব খুশ আজকে, দারুণ লেগেছে ওদের পিজাটা। কি রে ঠিক আছে, ভালো লেগেছে তো? এই যে এখন সৌরেন যাবে অফিসে, কারণ ওনার মিটিং আছে। যাও টাটা, আমরা এখানে এই ডিএম আছে, ডিএমে যাই একটু। হ্যাঁ টাটা। ওই যাচ্ছ ওইদিকে, অফিসে যাবে এখন। আমরা এখন ডিএমে ঢুকছি একটু টাইম পাস করার জন্য। এখন ক্রিসমাস আসছে, তাই জন্য এরকম ক্রিসমাস হয়ে মানে সবাইকে গিফট দেয় তো, এদের তো একটা রয়েছে, তো এরকম ধরনের গিফটগুলো কাউকে দেওয়ার জন্য খুব সুন্দর ইউজফুল গিফট ছিল এগুলো। আর এখানে থাকে এরকম বক্স, মানে এগুলো কি ক্যালেন্ডার হয় না, ক্রিসমাস ক্যালেন্ডার, তো অনেকে এরকম ক্যালেন্ডার গিফট করে এখানে। এবার 1st of December থেকে এক একটা তোমার বক্স আর কি খুলতে হবে, তো এর মধ্যে যেখানে দেখতে পাচ্ছেন হয়তো নাম্বার 2, তো 2nd December এটা খুলতে হবে, 21st December এইটা খুলবে, তো এইগুলো খুলে একটা একটা করে এর মধ্যে গিফট থাকে আর কি, তো সেগুলো তোমার মানে ফুল ডিসেম্বর মান্থটাই এরকম এক একটা গিফট পাবে আর কি এরকম। তো এখানে 19th December, 12th December, 23rd December, তো এরকমভাবে আর কি। তো এখানে এটা খুব চলে, এখানে একরকম ক্যালেন্ডার, এই যে এটা অলরেডি একজন কেউ বোধ হয় বদমাইশি করে খুলে দিয়েছে এখানটা। এগুলো সব ক্যালেন্ডার, আর এর সাথে একটা করে গিফট, একটা না মানে টোটাল ফুল মান্থ মানে 25th অবধি আর কি গিফটটা থাকে। 24th অবধি থাকে না রে গিফটটা, 24th অবধি থাকে, 25th তো গিফট পাবেই আর কি ক্রিসমাসে, তো 24th অবধি, 1st December থেকে 24th অবধি। এই যে যেমন এখানে, এই যে 1st December এটা এখানে, আর লাস্ট হচ্ছে 24th। দারুণ জিনিসগুলো। ডিএমের পাশে ডিনার বলে আর একটা শপ আছে, সেখানে এখন এলাম। ডিনারে ঢুকে সামনেই এগুলো গিফট আইটেমগুলো রাখা আছে, দেখে এত সুন্দর লাগলো তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। এটা যেমন একটা বক্সের মধ্যে একটা গোলাপ, এত সুন্দর দেখতে লাগছিল, এক হাতে আমার ক্যামেরা যার জন্য এক হাতে আমি খুলতে পারলাম না, নয়তো আপনাদের খুলে দেখ। ওয়াইন গ্লাসের মধ্যে সুন্দর করে রোজের ডেকোরেশন করা, এটার দাম হচ্ছে 18 euro। এটাও খুব সুন্দর, এটা 16 euro। আপনাদের অনেক দিন আগে একটা ব্লগেতে আমি ওবিআইয়ের দেখিয়েছিলাম আর কি, ওবিআই আর একটা শপ আর কি ডিনারেরই মতো, দুটো মানে একই ধরনের গাছ ফাছ পাওয়া যায় এরকম,
তো সেই রকমই একই জিনিস আর কি, এখানে নানান রকম গাছ পাওয়া যায়, তারপর গাছের সার, এই যে এগুলো যেমন গাছের সার, এগুলো মাটি, এই সমস্ত কিছু এখানে এই দোকানটাতে পাওয়া যায়। এছাড়াও থাকে নানান রকম অ্যানিমালস, সবগুলো থাকে। দেখছি এখন এখানে আছে কি না, আমার মানে অনেক দিন পরে এলাম তো, তো দেখি গিয়ে থাকে যদি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে অ্যাকোরিয়ামে নানান রকমের মাছ। এখানে যে মাছগুলো দেখছেন রেড কালারের, ওগুলো এক একটা দাম হচ্ছে €2.29 করে। আর এই ব্লু কালারের যে মাছটা দেখছেন এটা হচ্ছে €5 করে। এই যে এখানে দেওয়া আছে রেড, আমাদের ওখানকার মতনই গোল্ড ফিশ যেটা আমাদের ওখানেও পাওয়া যায়, তো সেটা হচ্ছে €2.29 আর এক এক দাম। আর এটা একটা, এটা হচ্ছে €5, মানে এই মাছগুলো €5 করে। ছোট্ট ছোট্ট এগুলো €3 করে এক একটা মাছ, ছোট্ট ছোট্ট। এই মাছগুলো দেখুন পুরো ব্ল্যাক কালারের একদম, €3.5 করে দাম এক একটা মাছের। দেখুন এখানে র‍্যাবিট আছে, দুখানা র‍্যাবিট ভেতরে কালো তো দেখা যাচ্ছে না অত ভালো করে, এই যে ভেতরে দেখতে পাবে। এখানে না মাউস আছে একটা, মানে এই দুধ এই মাত্র ঢুকে গেল, এখানে কুরুত করে ঢুকে গেল, এই দিকটা করেছিল। কালো রঙের একটা এই মাত্র দেখলাম, পুস করে ঢুকে গেল এটার ভেতর। আর এখানে আছে বার্ড, আমাদের মনে হচ্ছে দেখে বদ্রি পাখি যেটা হয় না, বদ্রি পাখি না দরকার নেই বাবা। এই যে এখানে প্রচুর পাখি মিশিল করছে, এই যে €90 দাম এই পাখিটা। এখানে খুব পোষে মানুষজন অ্যাকচুয়ালি ওই গ্রিন গুলোকে। ব্যাস আমাদের ঘোরাঘোরা হয়ে গেল, সৌরেনও এসে গেছিলো, তারপরে আমরা যে উইকে গ্রসারি শপিং টপিং করে এখন আমরা বাড়ি ফিরছি। ব্যাস এখন রাত্রিরে আমাদের ডিনারের প্রিপারেশন করছি, মেনলি ছেলেগুলোর জন্যই। এই মাছের কচুরিটা এখন বানাচ্ছি, ব্যাস মাটন দিয়ে মাছের কচুরি হবে। মাটনটাও বেশ ব্যাপক হয়েছে, দারুণ, মানে মনে হচ্ছে বাটনটা খুব কাজেরই আর কি। কুকারে একরকম হয় কিন্তু এটাতে বেশ ভালো হয়েছে। পুরীর সাথে আজকে এটা হচ্ছে মটন কষা আমাদের, এটা ফাটাফাটি মটন বানাই। ব্যাস এখন আমাদের কচুরিও ভাজা হয়ে গেছে মোটামুটি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।